জীবন জীবনের সময় যে অল্প এরি মাঝে ঘাত প্রতিঘাত থাকে যোগ বিয়োগের গল্প জীবনের গল্প বড়ই জটিল ভুলে ভরা আধারের ওরা কারো মেলে না পথের ধারা পা তুমি নেশা করো তোমার গা তো কোনদিন শুকাইবো না আমি আর কতদিন এই গান নিয়ে কষ্ট করুম রে ভাই বাজার ভাই ভাবি এত কিছু জানলো কেমনে আরে সে ওই যে বড় লোক বাড়ি কাম করে না সে অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে তারা তারে কইছে এই সিরিঞ্জ দিয়ে সুই নিয়ে নেশা করলে তার মরণ নির্ধারিত ও মা গো তাহলে আমরা আর বাঁচব না আমরা তো মরে গেছি গা আরে নেশা রে তোরে ভালোবাসিয়া আমার তো নেগেটিভ প্রত্যেকবার আমি নিজে দোকান থেকে ওয়ান টাইম সিরিঞ্জ কিনে আনতাম আর কি আমরা তো তোমার সিরিঞ্জ দিয়ে শুই লইছি তাহলে আমার পজিটিভ হলো কি যখন আমি শুই লয়া সিরিঞ্জ ফালাইয়া দিতাম তোমরা ওইটাই করে নিতা নিয়ে কইতা টাকা দিয়ে কেনা জিনিস ফালাই দি মুখে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলি তো হয়ে যাবো বাজার ভাই আমি তো আজকে বুঝে বইরা যাব এমন গিয়ে বলে চুপ করো তো এমন আর কাইন্দা লাভ নাই ডাক্তার কইছে না এগো সেন্টারে এই রোগের চিকিৎসা হয় হ্যাঁ সাই কে রোগের চিকিৎসা হয় আরে এত ডরাইতেছো কেন দেখা যাক না কি হয় তোমাকে কি কাণ্ড জ্ঞান হইব না কোনোদিন আবার তোমরা এই পুরান সিরিঞ্জ দিয়ে শুই লইতাছো চতুর্শব এ লও তোমাকে লাগে আমি নিজে নতুন সিরিঞ্জ আনছি এখন থেকে এটা দিয়ে নিবা খুলে দে ওই হারামজাদা চল আবার ইঞ্জেকশন লইতেছো দোস্ত ডাক্তার যেভাবে কয় ওইটা আনতে হইব ওইভাবে চলবি আমি আর ওই বাসার ভাই মেলা কষ্ট করে টেহা জোগাড় করে নতুন একটা মাল আনছি আজকে শেষবারের মতো নেই এই বাসার হাতটাতে খবরদার আবার শুই লবি না কালকে আমার সাথে ডাক্তারের কাছে যাবি ডাক্তার যাইতে কইছি তো ওগুলো ইয়া
এখন থেকে আপনারা প্রতিদিন মুখে মেথাডোন খাবেন আর কেউ সুই সিরিঞ্জ দিবেন না স্যার আমরা তো বছরের পর বছর এই ইনজেকশন লইতাছি দুনিয়া সবচাইতে বড় নিশা ওইটাই তো লং জীবনা কথা কই কি বুঝছ না এত রাগ করছ কেন মামলা তো ঠিকই কইছে কি জুটলে সুই না নিয়ে কই যাব সালাউদ্দিন তো ছাড়তে পেরেছে উনি যদি ছাড়তে পারেন তাহলে আপনারা কেন পারবেন না ও ডাক্তার সাহেব আপনি ঠিক কথা কইছেন বস যদি ছাড়তে পারে আমরা কেন পারব না আমরা এখন থেকে আর ইনজেকশন নেব না তাহলে আজ থেকে আপনারা নিয়মিত মেথাডোন খাবেন দাম কেমন দাম দিতে হবে না প্রতিদিন এই স্বাস্থ্য কেন্দ্রে এসে খেয়ে যাবেন সরকার বিনামূল্যে এই ব্যবস্থা রেখেছে তবু কইলে আপনি এটা একটা নিশার জিনিস ইনজেকশন না নিয়ে রেগুলার মেথাডোন খাবেন ঠিক কইলেন না স্যার আপনি ঠিক বলেছেন কিন্তু সবটুকুই আসলে ঠিক নয় এটি হচ্ছে একটি উন্নততর চিকিৎসা পদ্ধতি যেখানে যারা শিরায় মাদক নিয়ে থাকে তাদেরকে মুখে এই ধরনের ওষুধ দিয়ে এইডসের ঝুঁকিমুক্ত করা হয় একই সাথে মাদকও মুক্ত করা হয় আসলে আপনাদেরকে আরও একটি দায়িত্ব নিতে হবে আপনারা যারা একসাথে সুই সিরিঞ্জ শেয়ার করে নেশা করেছেন তাদের সবাইকে খুঁজে বের করতে হবে এবং তাদের সবাইকে ব্লাড টেস্ট করে দেখতে হবে যে তারা কেউ এইচআইভি পজিটিভ কিনা আর সবাইকেই মেথাডোন নিয়মিতভাবে খেতে হবে যে যারা আক্রান্ত হয়নি তারা যেন নতুন করে আক্রান্ত না হয় আর যারা আক্রান্ত হয়েছে তাদেরও চিকিৎসার ব্যবস্থা আছে দুইজন তো খুঁজে পাওয়া যাইতেছে না স্যার পুলিশ পর্যন্ত খুঁজতেছে কেন ওরা কি নেশার কারণে খুন খারাপি করেছে স্যার একজন হলো জমিদারের পোলা নেশার লেগে বাড়ি ছাড়ছে লোকে টাঙ্গুর লোকে নেশা করত ওর কেমন জানি ভাই হয় দেখলেন তো নেশা কত ভয়ঙ্কর সবাইকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে আসলে ওদের পরিবারকে জানাতে হবে যদি কোনো কারণে তাদের খোঁজ পাওয়া যায় বা আপনারাও যদি খোঁজ পান তাহলে তাদের পরীক্ষা করতে হবে কারণ এই ধরনের নেশার ক্ষেত্রে এইডসের ঝুঁকি আছে স্যার আর যে ওষুধগুলো খাইতে হবে এগুলো বলেন না স্যার আসলে এটি একটি খুবই সুখবর যে এইডস রোগীরা এখন নিয়মিতভাবে ওষুধ খেয়ে ভালো থাকতে পারে এবং সেটি খুবই কার্যকর এবং খুবই দামি ওষুধ আগে হোন স্যার কি কর আসলে এই দামি এবং কার্যকর ওষুধ সরকার বিনামূল্যে এই ধরনের রোগীকে সরবরাহ করে থাকে এবং শুধুমাত্র ঢাকায় নয় ঢাকার বাইরেও অনেক ইআরটি সেন্টারে বিনামূল্যে এই ওষুধ খাওয়ানো এবং চিকিৎসার ব্যবস্থাপনা আছে কোন কি স্যার এটা কি বাংলাদেশ না অন্য দেশে আছে আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা তো উন্নত বিশ্বের চেয়েও অনেক বেশি ভালো এখানে আপনি ৫ টাকা দিয়ে আউটডোরে টিকিট কেটে আপনার পছন্দসই চিকিৎসককে দেখাতে পারেন এখানে টিবি এইচআইভি সহ অনেক অনেক রোগীর কিন্তু আসলে বিনামূল্যে সমস্ত চিকিৎসা খরচ এবং ওষুধপত্র সরবরাহ করা হয়ে থাকে এইডসের ক্ষেত্রে সারা জীবন তাদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়ে থাকে টিবির ক্ষেত্রে তাদের ৬ মাস ৯ মাস যে ওষুধ খাবে সেটি সরবরাহে সরকার সরবরাহ করে থাকে শুধু এই রোগগুলোই নয় সমস্ত রোগের ক্ষেত্রেই আসলে সরকার বিনামূল্যে অপারেশন চিকিৎসা সহ সমস্ত কিছু নিশ্চিত করছে ঘোরাঘুরি করার ভুল মানসিকতা আমাদের নেই অবশ্য তোমার তাতে কিছুই যায় আসে না স্বার্থপর মানুষ মন বলে তো কিছুই নেই আহ বড় আপিক এভাবে বলিস না তো মননের জন্য কম বেশি সবারই মন খারাপ আমরা আচরণে দেখাই দুলাভাই হয়তো চেপে রাখেন জ্যাক আমার সিস্টার ইন ল অন্তত আমাকে বুঝতে পারছে এতেই আমি অনেক খুশি তোমরা যাওনি অথবা যেতে চাওনি তারপরও জুবাইরের সাথে মুনিয়া আর তাল্লাকে পাঠিয়েছো
সেটা আবার কম কিছু। ওরা অন্তত পয়লা বৈশাখটা এনজয় করুক। একটু চুপ করো তো, এসব শুনতে ভালো লাগছে না। আচ্ছা কি ব্যাপার, তোমরা এরকম মুখ কালো করে বসে আছো কেন? আচ্ছা আমি সবাইকে কি জড়ো করেছি এরকম মুখ গোমরা করে বসে থাকার জন্য, কালো করে বসে থাকার জন্য? মোটেই না, বরং এই দম বন্ধ করা অবস্থাটাকে ভাঙার জন্য, পরিবেশটাকে ঠিক করার জন্য। শোনো, তোমাকে দিয়ে এসব হবে না, তুমি এক কাজ করো, যাও স্টাডিতে যাও, তোমার লেকচার শিট তৈরি করো, যাও। না না ঠিক আছে, মানছি আমি। আমি আসলে সেইভাবে পারিবারিক বলতে যা বোঝায়, পারিবারিক দায়িত্ব কখনই পালন করিনি, অথবা করতে হয়তো পারিও না। কিন্তু আমি মনে করি ফ্যামিলি মানে পরিবারই হচ্ছে মানুষের আসল ঠিকানা। মনন থাকতে আমাদের ফ্যামিলিতে কোনো অশান্তি ছিল না। এখন মননের জন্য সব কিছু মানে সবার জীবন কেমন যেন থেমে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মননের অনুপস্থিতি আমাদের মধ্যে একটা ঘোর, আমাদের সবাইকে একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘোরটাকে এই ঘোরটাকে আমাদের ভাঙতে হবে সবাইকে। তাই না, ভাঙতে চাইলেই কি ভাঙা যায়? তোমার নিজের ভাই হলে তখন কি করতে তুমি? মনন আমার নিজের ভাই, নিজের ভাই না, না হলেও সে আমার ভাইয়ের চেয়ে কম বলে আমি মনে করি না। কাল একটা বিশেষ দিন, আমি তাই একটা প্ল্যান করেছি। কালকে মননের জন্মদিন, আমার প্ল্যানটা হচ্ছে যে আমরা সবাই মিলে কালকে আলা চৌধুরী মানে তোমাদের বাড়িতে আমরা যাব। মননের জন্মদিনটা আমরা সবাই মিলে একসাথে পালন করব, আর এই উদযাপনের মধ্য দিয়ে আমরা মননকে না পাওয়ার, না খুঁজে পাওয়ার যে বেদনা সেটা ভুলে যাওয়ার চেষ্টা করব। যদি আমি মনে করি যে টুডে অর টুমরো মননকে আমরা খুঁজে পাবই। সত্যি পাবো তো? হ্যাঁ আমি বিশ্বাস করি মননকে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা খুঁজে পাব, এবং সেটা খুব পরে না। আসলে তোমাদের সব কিছু দেখে না আমার একটু হিংসাও হয়, মানে তোমাদের ফ্যামিলির জিনিসপত্র নিয়ে ঈর্ষা হয়, যে তোমাদের ভাই বোনদের সম্পর্ক, এই যে সব কিছু শেয়ার করা, এগুলো তো আমার নেই। আমাদের গ্রামের বাড়িতে কেউ নেই, বাবা মা কবে মারা গেছে, একটা ভাই 10 বছর ধরে, একটাই তো ভাই 10 বছর ধরে সে সাউথ আফ্রিকায়। ভাইয়ের অস্তিত্ব মাঝে মাঝে ভুলে যায়, সেও মননের মতো, সেও যেন মিসিং। হঠাৎ হঠাৎ দু একটা মেইল করে, সেই মেইলে কোনো খোঁজ খবর থাকে না, শুধু দু একটা কথা, হাই আলো। কত মানুষ, তোমরা হয়তো গেলে হারিয়ে যেতে। তাই আমরা হারিয়ে যেতাম? আচ্ছা আমরা যদি হারিয়ে যেতাম তাহলে তোমরা তোমরা হারাওনি কেন? আমাকে আর তাল্লা ভাইকে বাবা দু হাতে ধরে রেখেছিল তো, সেই জন্য না। আমার কি মনে হয় জানো, মানে আমি যদি পাস করিও আমার কিচ্ছু মনে থাকবে না, শুধুমাত্র আড্ডাবাজির কথা মনে থাকবে। তোরা ছেলেরা তো রাতের বেলাতেও মেয়েদের হলের সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি করিস। আরে এটাই তো আসল মজা। আচ্ছা এই এই কোনো তুই তো মেডিকেলে পড়িস, জানি যে মেডিকেলে যারা পড়ে তাদের নাকি অনেক পড়তে হয়, তোরা কি আড্ডাবাজি করার সময় পাস? আরে মেডিকেলে পড়তে হয় এটা ঠিক আছে, মেডিকেল স্টুডেন্টরা যেমন ব্রিলিয়ান্ট এমন দারুণ আড্ডাবাজ। থাক কনক, তুই আর ওদের কথা তাল মিলাস না, তুই শুধু পড়াশোনা করবি, বুঝলি? এটা করতে পারলে তো ভালোই হতো। আরে আমি যদি ওদের সাথে আড্ডা না দেই তাহলে তো ওরা আমার রুমের সামনে এসে হইচই করবে। আচ্ছা এই পাশা ডাবলু,
ইয়ার মানে তোদের ব্যবসা কেমন চলছে? হ্যাঁ কেমন চলছে? এই ব্যবসা ভালো চলছে নাকি দোস্ত? এই ডাব্লু কাচ্ছিস কেন? তোরা তো সবাই সবার খোঁজ নিতাস, মনন তো নাই, আমরা বাকি দেশই লাগেছে কা চলে গেছে মানে? তুই কি মিন করছিস? ওর তো কোনো খোঁজই নাই, একটা পোলা বছরের পর বছর খোঁজ না দিয়ে থাকতে পারে ক? দেখছস ও এমন ভাবে বলছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা এই তোদের কারোর সঙ্গে যোগাযোগ হয়নি এর মধ্যে? না তো, না হয় নাই একবারও না। এই তোর সঙ্গে হয়েছে? হ্যাঁ আমাকে তো ফোন করেছিল। তারপর তারপর ফোন করে টাকা চাইলো, 8,000 টাকা। এই তুই কি দিতে পেরেছিলি? হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম। এরপরও আরও কয়েকবার ফোন করছিল, আমি দিছি। কিন্তু ওই যে যে নাম্বারে ফোন দিয়েছে ওই নাম্বারটা সেভ করিস নি? হ্যাঁ ওই নাম্বারটা সেভ করছি, অনেকবার ফোনও দিছিলাম কিন্তু নাম্বারটা চিরতরে বন্ধ। ওই আছে কিছু বলেনি? আর কোনো কথাই তো বলতে দেয় না, উল্টো আমাকে একটা থ্রেট দিয়ে দিল। আরে কি থ্রেট? বললো যে আমি যে ওকে টাকা ধার দিয়েছিলাম এটা যেন আমি তোদের কাউকে না বলি, যদি বলি তাহলে ও সুইসাইড করবে আর নোট লিখে যাবে, ওর মৃত্যুর জন্য নাকি আমি দায়ী। বলিস কি? শোন মনন যদি কাউকে ফোন করে তাহলে ভুলেও কিন্তু পাশার প্রসঙ্গ তুলবি না, এক কান দিয়ে আমরা শুনেছি আরেক কান দিয়ে বের করে দিব, ঠিক আছে? সোমা কিন্তু একদম ঠিক বলছে, মানে আমরা যে বিষয়টা বুঝে গেছি এটা যদি মনন কোনোভাবে জানতে পারে আমার মনে হয় সে সুইসাইড করবে। দোস্ত আমার তো ডিসেম্বর জানুয়ারিতে শেষ কথা হয়েছিল, এরপর আর কোনো কথা হয় নাই, এখন তো এপ্রিল মাস, আল্লাহ স্যার ও বাইচা আছে না বই রেখে গেছে, বাইচা থাকলে তো ফোন দিত। আচ্ছা এত খারাপ কিছু ভাবিস না তো, হয়তো টাকার দরকার নাই এখন, সেজন্য আর ফোন টোন করে না, যোগাযোগ করে না। তুই তো তাও বর্ণনে কন্ট্রোল আসছিস, আমরা তো কেউ আর কন্ট্রোল শুনতে পারি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার রাডারে ধরা পড়ছে যে তোমরা সবাই এখানে জড়ো কিছু, তাই তোমাদের জন্য বৈশাখী উপহার। কি উপহার চাচা? আরে উপহার ঠোঙার মধ্যে আছে, সোমা দাও সবাই রে বিলায় দাও। কি ব্যাপার? আজকে পহেলা বৈশাখ, বছরের প্রথম দিন, ডাবলুর চোখে জল কেন, কোন দুঃখে? চাচা ওর আসলে মানে আমাদের সবারই মননের কথা মনে হচ্ছে, মানে মননকে তো অনেকদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। খুবই দুঃখের কথা, তবে তোমাদের এই মানবিক দিকটা খুবই প্রশংসনীয়, বন্ধুর জন্য সবাই উদ্বিগ্ন। উদ্বিগ্ন হয়ে কি লাভ চাচা, ওকে তো আর পাচ্ছি না। কেন এমন হলো চাচা, মনন কেন এইভাবে হারিয়ে গেল? প্রায়শ্চিত্ত, বুঝলা? মনন প্রায়শ্চিত্ত করতেছে ওর ভাগ্যের জন্য না, ওর পূর্বপুরুষের কুকর্মের ফল। কথাটা ঠিক বললাম, আমার পাপের প্রায়শ্চিত্ত আমার কোটি সন্তান বহন করবে কেন? কথাটা যুক্তিরও না বিজ্ঞানের না।
তুই জানাস না তুই কি করছ, তুই তোর মোবাইল হারাইছ, আমার নোটবই হারাইছ, আবার জিজ্ঞাসা করে কি করছিস? তিগিনি তো কত আগের কথা, বছর পার হয়ে গেছে, তুই আবার কথা কস? হ্যাঁ, তোর কারণে নাবিলের লগে যোগাযোগ করতে পারি না, পাশার লগে কন্ট্যাক্ট করতে পারি না, ওকে ধরতে পারলে এই কষ্ট থাকতো? হ্যাঁ, তাহলে কি তুমি এলে কাবারে আমনে লাতুষ্টা মারবা? আমি না তোমার ভাই লাগি? কিসের ভাই তুই আমার? কিসের ভাই? চারদিক দিয়ে টাকা আসতেছিল, সবকিছু বন্ধ হয়ে গেছে তোর জন্য, সবকিছু হারাইয়া এখন তুই আমার ভাই মারাস? আমার লগে ভাই মারাস তুই? তোর মতো ভাই আর আমি কুস্তি পিলাই মর। কালকে তো আমি চলে যাব, তিন মাস পরে আমার মেডিকেল ফাইনাল পরীক্ষা, আর এর মধ্যে আমি বাড়ি আসতে পারবো না। তার মানে ডাক্তার হয়ে গেলি? বাহ। না রে, ডাক্তারি পড়া অনেক কঠিন, কদিন পরে পরীক্ষা দিব, পরীক্ষা শেষ হবে, তারপরে এক বছরের ইন্টার্নি, তারপর আরও কত কি। তুই হেজিটেট করিস না তো, কি বলবি বলে ফেল। লাবলু, লাবলু, ও লাবলু, ডাবলু এই অন্ধকারে কি করছে? আসলেই দেখতে পাবি ও কি করছে। ডাবলু তুই তুই এখনো সুযোগ পেলে মদ খাস? এই আর কি, একটু আধটু। তোর কি মনে নেই যখন আমাদের ভর্তি পরীক্ষার সময় ঢাকা গেলি, তখন মদ খেয়ে যে আসলে আমি আর পান্না যে তোকে এত মার মারলাম, তোর মনে নেই? দোস্ত, এর তুই কোন আমলের কথা বলতেছিস? আরে ওটা তো ব্রিটিশ পিরিয়ডে, এখনকার অবস্থা জানিস? হুম, জানবো কি, দেখতেই তো পাচ্ছি। মাসে দুই মাসে একবার করে মদ খাইত, এরপরে গেল সপ্তাহে, এখন সে প্রতিদিনই একটা না একটা উপলক্ষ খোঁজে মদ খাওয়ার। এই আমি কি তোর টাকায় মদ খাই? হ্যাঁ, দেখলি ওর কথা বলার স্টাইল? তুই ওর কাছে বিচার দিচ্ছিস কেন? ও কি আমার গার্জিয়ান? জানো মাথা ভরা চুল, তারপর দাড়ি গোপ আছে, মুখ ভরা কাঁচা পাকা, দেখছি তো কই, এটা মরে গেছে, হার্ট অ্যাটাক, পরে পরে হাসপাতালে নেওয়ার পরে আসলে তুমি তোমার শরীর উপর অনেক অত্যাচার করেছো, আসলে তুমি শিরায় মাদক নেওয়ার জন্য তোমার এইচআইভি পজিটিভ হয়েছে।